প্রাথমিক আলোচনা দিয়ে শুরু করি, তাই না? আমরা এবার যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রিকনসাইল। রিকনসাইলেশন মানে তো বোঝেন, তাই না? রিকনসাইলেশন মানে কি বলুন তো? পুনর্বিবেচনা, পুনর্বিবেচনা করা। ওইটাকে রিকনসাইল মানে করা বলতে দুইটা জিনিসটা এক করা। এক মানে বোঝেন? মার্চ করলে তো দুটো সেম হয়ে গেল। রিকনসাইল করা মানে হচ্ছে মিল করা। মিল করা মানে বোঝেন? ক্যাশের ব্যাকে মিল করা। দুইটা জিনিসের যেমন দেখবেন আমাদের কস্ট অ্যাকাউন্টে যে প্রফিটটা আসছে আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যে প্রফিটটা আসছে, এই দুটো প্রফিটকে মিল করাকেই বলে রিকনসিলিয়েশন। ঠিক আছে, তাহলে আজকে কত তারিখ? দুই, তাই না? দুই এক 2024। ঠিক কি কস্ট অ্যাকাউন্টে, তাই না? কস্ট discussion on reconciliation of cost account and financial account. আমরা যদি সিম্পল ওয়েতে ধরি, বুঝতে পারছেন, স্টেপ ওয়ান যদি আমরা লিখি, আমরা এর আগে সেমিস্টারে কোন অ্যাকাউন্ট করছিলাম বলুন তো? কস্ট অ্যাকাউন্ট, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছিলাম না সেমিস্টার? কত সেমিস্টার? আর এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে আমরা কি পাইছিলাম? একটা প্রফিট এবং লস পাইছিলাম। তো এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে স্টেপ গুলো ছিল না, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের প্রথমে আমরা কি করছিলাম, ইনকাম স্টেটমেন্ট করছিলাম, তারপরে কি করছিলাম, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করছিলাম, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করছিলাম, তারপরে কি করছিলাম, ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট করছিলাম, তারপরে করছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাই না? ওনার মেজর স্টেটমেন্ট কয়টা ছিল? চারটা না? এক নাম্বার কি, আমরা এখন কোনটা করতেছি বলুন তো? কস্ট অ্যাকাউন্টিং বলতে সাধারণত আমাদের এই যে বর্তমান আমরা যে অ্যাকাউন্টটা করে প্রফিট এবং লস বের করছি না, এইটাকে বোঝানো হয়ে থাকে। আর স্টেপ থ্রি তে যখন আমরা আসব, স্টেপ থ্রি তে এসে এটাকে আমরা রিকনসাইল করতেছি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট, দেখেন তো বলছেন কিনা? রিকনসাইল মানে কি বলুন তো? মেলানো। মনে করেন আমাদের যেগুলো ক্যাশ করতে নাই কস্টে নাই ওগুলো আমরা ফাইন্যান্সে লিখবো, আর ফাইন্যান্সে যেগুলো কম থাকবে কস্টে আছে আমরা রিকনসিলিয়েশন প্রসিডিউরটা কাজ করবো। রিকনসিলিয়েশন প্রসিডিউর কীভাবে হবে সেটা আমরা দেখবো। আমরা জাস্ট মনে করেন যে কোনো একটা অ্যাকাউন্টে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে তো কিছু কিছু জিনিস আছে যেগুলো কস্ট অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হয় কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হয় না।
আবার অনেক আইটেম আছে যেগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হয় কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ অন্তর্ভুক্ত হয় না, যেমন মনে করেন যে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এ কোথাও ইনক্লুড করছি করতে পারি। তারপরে মনে করেন যে আপনার কি ডিভিডেন্ড পেইড, এটাকে আমরা কি ইনক্লুড করতে পারছি পারি না, কিন্তু ওইটা কি রিয়েল টাইমে আমাদের খরচ কিনা ব্যবসা খরচ না। আবার মূলধনের উপর সুদ, আমরা মূলধনের উপর সুদ কি এখানে চার্জ করতে পারছি, আবার মনে করেন মূলধনের উপর যা কিছু আছে এই যে এই জিনিসগুলো এরও কিছু সীমাবদ্ধতা আছে, এইটারও কিছু সীমাবদ্ধতা আছে। এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা সীমাবদ্ধ দিয়ে সবসময় চলবে না, একটা রিয়েল প্রফিটের ফিগারে আসতে হবে। এই রিয়েল প্রফিটের ফিগারে আনার জন্যই তখন আমরা কি করতেছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং কস্ট অ্যাকাউন্টটাকে রিকনসাইল করতেছি, মানে মিলকরণ করতেছি। এই মিলকরণ করার পরে আমরা যে প্রফিটটা পাই এই দুইটার মাধ্যমে সেটাই হচ্ছে রিকনসিলিয়েশন বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং কস্ট অ্যাকাউন্ট। এর বিষয়টা হলো প্রথমে আপনি যখন স্টেপ ওয়ানটা করবেন তখন আপনার হয়তো মনে হতে পারে যে এইখানে তো আমরা একটা প্রফিট এবং লস পেলাম, আবার যখন কস্ট অ্যাকাউন্ট করবেন ওই ব্যবসা প্রতিষ্ঠানে তখন মনে হবে যে আমরা এখানে তার একটা প্রফিট এবং লস পাই, আসছি এখানে একটা পেলাম আর একটা বোঝা পেলাম এখানে একটা পেলাম, এরপরে এইখানে তারপরে মনে হবে যে তাহলে এইখানে যদি আমরা একটা প্রফিট পাই আবার এইখানে একটা প্রফিট পাই তাহলে সেটা প্রফিট করবে এটা মনে হবে না। এই জন্যই দুইটাকে আমরা কি করতেছি এখানে এসে রিকনসাইল করতেছি, এখানে এসে যখন আমরা এটাকে কি করব রিকনসাইল করব মানে দুইটাকে মিলকরণ করব তখন আবার আমাদের হবে কি এখানে আর কোনো সমস্যা থাকবে না, আমরা একবারে অ্যাকুরেট একটা প্রফিটের ফিগার এখান থেকে পেয়ে যাবো, বুঝলেন না। আর গ্রস প্রফিট বলতে কি এখান থেকে তো আমরা যেটা আসতেছি কোনটা কস্ট অ্যাকাউন্ট থেকে, কস্ট অ্যাকাউন্ট থেকে তো শুধু গ্রস প্রফিট কি এখানে আমরা কি সেলস রিলেটেড খরচ বাদ দিচ্ছি না দিচ্ছি কি না, গ্রস প্রফিটে যখন আমরা থাকতো তখন কি গ্রস প্রফিটে আমরা সেলস রিলেটেড কস্ট বাদ দিতাম, প্রফিট এবং লস অ্যাকাউন্টে দিতাম প্রথমে গ্রস প্রফিটে দিতাম না, বাট যেটা কি ছিল নেট প্রফিট, নেট প্রফিটের আগে বাদ দিতাম। তো আমরা তো এখানে এসে কি কস্ট অ্যাকাউন্টে কি করতেছি শুধু কি আপনার প্রোডাকশন বা পারচেজের সাথে জড়িত সকল খরচ বাদ দিচ্ছি নাকি সেলসের সাথে জড়িত সকল খরচ বাদ দিচ্ছি, সেলসের সাথে জড়িত খরচ তো বাদ দিচ্ছি, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দিচ্ছি না, তারপরে হচ্ছে কি আপনার ওয়্যার হাউস এক্সপেন্স বাদ দিচ্ছি না গোডাউনের যেটা, তাহলে তো এইখানে যেটা আসতেছে সেটা তো প্রফিট, তাই না। গ্রস প্রফিট বলতে পারি না এই কারণে কারণ গ্রস প্রফিটের ভেতরে শুধু কি করতে হয় যে আপনার ক্রয় এবং উৎপাদন সংক্রান্ত খরচ আসে, কিন্তু এখানে তো আমাদের এটাই কি আসছে ক্রয় উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত খরচগুলো কিন্তু এখানে আসছে, বুঝতে পারছেন। এই জন্য এটা কিন্তু গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকেও বেশি, যদি এটা শুধু গ্রস প্রফিটই হতো তাহলে ওখানে রিকনসাইল আসলো হচ্ছে কিসের ভেতর গ্রস প্রফিটের ভেতর দুইটা স্টেটমেন্টটা, কিন্তু দুইটা স্টেটমেন্টে কিন্তু গ্রস প্রফিটের ভেতর রিকনসিলিয়েশন আসে না, রিকনসিলিয়েশন কিসের ভেতরে আসছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্টে যে প্রফিটটা শো করবে নেট প্রফিট যেটা ওইটা, আবার কস্ট অ্যাকাউন্টিং এর যে প্রফিটটা শো করবে ওই প্রফিটটা, বুঝতে পারছেন। মানে একেবারে শেষ যে নেট প্রফিটটা আসতেছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সর্বশেষে একটা নেট প্রফিট ছিল না, আবার কস্ট অ্যাকাউন্টিং এর শেষে কি একটা নেট প্রফিট আমরা পাইছি না নেট প্রফিট, তাহলে এই দুইটা প্রফিটের ভেতরে তো আমাদেরকে কি করতে হচ্ছে একটা মিল করতে হচ্ছে, মিল করে একটা ডিসিশন আসতে হচ্ছে। এই জন্য যে স্টেটমেন্ট করা এটাই করে রিকনসিলিয়েশন বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং কস্ট অ্যাকাউন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মোটামুটি আমরা অনেক পড়ছি, তাই না, কস্ট অ্যাকাউন্ট কিন্তু অনেক পড়ছি, তাহলে আমরা একটু রিকনসাইল স্টেটমেন্ট গুলো একটু দেখি। আচ্ছা, আরেকটু কস্ট অ্যাকাউন্ট